আজকের ব্লগে গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব, যেটা ফলো করে আপনারা ফার্নিচারকে ডিপ ক্লিনিং করার পাশাপাশি সবসময় চকচকে এবং তকতকে রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ উইথ সাইমা। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর সবসময় কিন্তু শুকরিয়া আদায় করা অনেক ভালো একটা গুণ, মানে আপনি যে অবস্থায় থাকেন সবসময় শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বলবেন। দেখবেন একদিন সৃষ্টিকর্তা সত্যি সত্যি আপনার ভালো থাকার ব্যবস্থা করে দিবে। তো সকাল সকাল সাদে চলে এসেছি, আর এইদিকে সায়েম হচ্ছে তার নানা এবং বাবাকে সাদে বসিয়ে রেখেছে, আসার পর শুধু বলতেছে বসো বসো। তো যাই হোক, আমি হচ্ছে গাছগুলোকে পানি দিচ্ছিলাম, আর হচ্ছে গাছগুলো দেখতেছিলাম খুব সুন্দর কলমি শাকের হচ্ছে কলমি ফুল ফুটেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সায়েম তো এদিকে দুষ্টামি করতেছে, আর সায়েমের নানা তো টেনশনে, সায়েমকে দেখার জন্য চলে এসেছে, মানে ও সাদে আসলে খুব টেনশন করে, সাদে আনতে দেয় না, তো সাথে সাথে চলে এসেছে। বাবা ভাবছিল যে সায়েমের বাবা সাথে নেই এই আর কি। তো সবাই মিলে হচ্ছে ঝটপট চলে গেলাম, কারণ এখন হচ্ছে সায়েমের বাবা দোকানে যাবে, তাই আমরা সাদে আর বেশি লেট করিনি। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। তো অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ব্লগ দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঠ এবং পার্টেক্সের ফার্নিচারকে সবসময় ডিপ ক্লিনিং করতে হয় এবং হচ্ছে চকচকে রাখতে হয়। তো কিছুদিন আগে আমি খাটটা বার্নিশ করেছিলাম নিজের হাতেই, একদম কম সময়ে কম টাকায়। যদি আপনারা বার্নিশ করতে চান তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আর এখন হচ্ছে খাটটাকেও আমার পরিষ্কার করতে হবে, কিন্তু একটু সময় লাগবে, যার কারণে আমি হচ্ছে আপনাদেরকে একটা চেয়ার ডিপ ক্লিনিং করে দেখাবো। তো আমি যে প্রসেসে করব, আপনারা যদি সঠিক প্রসেসে করতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়, এবং হচ্ছে একদম মানে যত ময়লা আছে আপনার সব কিছু কিন্তু উঠে যাবে, একদম নতুনের মতো মনে হবে যে কোনো ফার্নিচারকে। প্রথমে সুতি নরম একটা কাপড় দিয়ে চেয়ারটাকে মুছে নিচ্ছি, মানে যে কাজটা আমরা সবাই করতে জানি। তো একটু ভালোভাবে হালকা পাতলা মুছে নিচ্ছি, এই কাজটা কিন্তু আমরা রেগুলারই করি, কিন্তু মাঝে মাঝে বা দুই একবার যদি আমরা ডিপ ক্লিনিংটা করে নিই, যেই প্রসেসটা আমি আজকে দেখাবো, তো ওইভাবে করলে যেটা হবে ফার্নিচারের বার্নিশ কিন্তু সহজে নষ্ট হবে না, আর সব সময়ের জন্য আপনার ফার্নিচার একদম চকচকে মনে হবে। তো কথা বলতে বলতেই কিন্তু আমি চেয়ারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পরিষ্কার পাত্রে আমি এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ। তো ভিনেগারটাকে একটু ঝাঁকিয়ে নিলাম, তারপর হচ্ছে এক টেবিল চামচ দিয়ে দিলাম। আর এভাবেই হচ্ছে আপনারা সম পরিমাণ নারিকেল তেলের সাথে সম পরিমাণ ভিনেগার মিশিয়েই কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। তো আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিলে কাজটাও সুন্দর হবে। যখন কিছুটা সাদা সাদা দেখা যাবে তখন ভাববেন ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার সুতি নরম একটা টুকরা কাপড় নিয়েছি, বেশি কাপড় নেওয়ার প্রয়োজন নেই, একদম ছোট একটা টুকরা নেবেন। এরপর ধীরে ধীরে মানে জাস্ট সামান্য একটু আমি কিন্তু মিশ্রণ নিয়ে নিয়েছি, এরপর এই একটু পরিমাণ দিয়েই আপনাকে অনেকটুকু কাজ করে নিতে হবে। আর যদি বেশি বেশি লাগানো হয় তখন কিন্তু তেল ছিটে ছিটে একটা ভাব চলে আসবে, তো এরকমটা করা যাবে না, সামান্য পরিমাণ নিয়ে সেটা দিয়েই কিন্তু ঘষে ঘষে তারপর হচ্ছে পরিষ্কার করতে হবে। আমরা যদি শুধু শুকনা কাপড় দিয়ে সব সময় ফার্নিচারকে ক্লিন করি তখন কিন্তু দেখা যায় উপর থেকে আলগা বালুটাই চলে যায়, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পরে কিন্তু একটা মানে সাদা সাদা একটা ভাব চলে আসে ফার্নিচারের ভিতরে। তো আপনারা যদি এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে নেন তখন দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু ময়লাটা উঠে আসছে, এবং পরিবর্তনটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন ব্যবহার করবেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন, জানি না কতটুকু বোঝানো যাচ্ছে, কিন্তু আপনারা যখন কাজটা করবেন দেখবেন আপনারা চমকে যাবেন, মানে সাদা সাদা যে অংশগুলো হয়ে থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে শাইনিং করবে এবং খুব সুন্দরভাবে ফার্নিচারগুলো পরিষ্কার হবে। লক্ষ্য করুন যে অংশটা পরিষ্কার করা হয়েছে সেটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর বার্নিশের কালারটা একদম ফুটে উঠেছে। তো পরিবর্তনটা আশা করি আপনারা এখন একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে দিবে। তো আমার আজকের এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না।
আমি আমার ব্লগে লাইফস্টাইল শেয়ারের পাশাপাশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করে থাকি সবসময়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার অন্যান্য ব্লগগুলোও দেখে আসতে পারেন। সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে অজানা কিছু টিপস শেয়ার করার জন্য এবং আপনাদের কাজে লাগবে এরকম কিছু শেয়ার করার জন্য। আর আমার আজকের ব্লগটি যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ আবারও অনুরোধ করছি, অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের দুপুরে লাঞ্চ করা শেষ হয়ে গেছে, আর এদিকে সাইম তো খুবই জ্বালাতন করতেছিল। তো সাইমের বাবা বলল প্রতিটা ফল একটা একটা করে নিয়ে আসার জন্য, তাই যেই কথা সেই কাজ। কিছুদিন আগে শাশুড়ি মা তাল নিয়ে এসেছিল, তো কয়েকবার পিঠা বানানো হয়েছে অল্প অল্প করে, তো আরও রয়ে গিয়েছিল। তো আজকে ছোট ভাই আসতেছে, তাই আম্মু বলল যে পিঠা তৈরি করার জন্য, তাই আমি তাল নিয়ে নিলাম এখানে 2.5 কাপের মতো। তারপর হচ্ছে নিয়েছি সম পরিমাণ চালের গুঁড়া, তো পানির উপর ডিপেন্ড করে আপনাদের কম বেশি লাগতে পারে আর কি। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি, নারিকেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তো অনেকেই কোরানো নারিকেল ব্যবহার করে, তো আমি এখানে কিন্তু নারিকেলটা কোরাইনি, এখানে কাটা নারিকেল দিয়েছি, মানে কেটে কেটে দিয়েছি, এভাবে খেতে অনেক ভালো লাগে। তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আর কি, আপনারা দেখলেন বাটিটা পড়ে গিয়েছিল হাত থেকে। তো যাই হোক, তাড়াহুড়া করে কাজ করতেছিলাম। তো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, আমি আজকের পিঠাটায় চিনির পরিমাণ অনেক কম ব্যবহার করেছি, প্রায় মনে হয় 1 কাপের থেকেও কম হবে আর কি। আমার কাছে চিনিটা কম ব্যবহার করে পিঠা খেতেই ভালো লাগে, তো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে বলে নিচ্ছি, আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি, প্রয়োজন বুঝে বুঝে এখানে আমি আরও অ্যাড করে নিব। তো আমি এখানে আরও 1 কাপ পরিমাণ অ্যাড করছি, অর্থাৎ 2.5 কাপের ভিতরে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিলাম। মানে এটা হচ্ছে আপনারা বুঝে বুঝে দিবেন, যেন মোটামুটি একটা ডো তৈরি হয়। এখানে কিন্তু চালের গুঁড়াটা আমি বারে বারে ব্যবহার করছি প্রয়োজন বুঝে। তো টোটালি আমার এখানে প্রায় 3 কাপ বা তার থেকে একটু বেশি পরিমাণ লেগেছে চালের গুঁড়াই আর কি। আমি আসলে মেপে ঝুপে এত তৈরি করি না, আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যাতে মোটামুটি একটা শক্ত ডো তৈরি হয়। আপনারা আশা করি ডোটা দেখে বুঝতে পেরেছেন এটা কতটুকু ঘনত্বের হবে। তো এখন এটাকে রেস্টের জন্য রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, এতে করে পিঠাটা কিন্তু অনেক ভালো হয়। তো তেলে ভাজার জন্য কিন্তু পিঠা রেডি হয়ে গেছে, তো এগুলো ভেজে নিচ্ছি। আর মিডিয়াম টু হাই হিটই হচ্ছে তালের পিঠাগুলো ভাজলে সবচেয়ে ভালো হয়। পিঠাগুলো যখন এক পিঠ খুব ভালোভাবে হয়ে যাবে, ঠিক তখনই এগুলোকে উল্টে দিতে হবে। আর আমি যেভাবে দা দিয়ে নারিকেলটাকে ছোট ছোট টুকরা করে কেটে ব্যবহার করেছি, আপনারা এভাবে নারিকেল দিয়ে পিঠা তৈরি করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে, যখন মুখে পড়বে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। তো যাই হোক, তালের পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।